ছাত্ৰ-ছাত্ৰীসকলক নমস্কাৰ। মই তোমালোকক ইতিমধ্যে 8.1 ত্ৰিকোণমিতি শিকাই আছোঁ। 8.1 দাম কৰা হৈছে। আজি মই 3 নম্বৰ অংকটো কৰিবলৈ ওলাইছোঁ। 3 নম্বৰটো দিয়া আছে, আমাক কি দিয়া আছে, যদি চাইন এ ইজ ইকুৱেল টু 3/4 হয় তেন্তে কজ এ আৰু টেন এ উলিয়াব লাগে। আমাক দিয়া আছে 3 নম্বৰ 8.1 আমি কি উলিয়াব লাগে, কস এ আৰু টেন এৰ মান উলিয়াব লাগে। তাৰ কাৰণে আমি এটা কাম কৰিব লাগিব, এটা আমি ত্ৰিভুজ ধৰি লৈছোঁ। এ বি এটা সমকোণী ত্ৰিভুজ হয়, কিছু য'ত বি কোণ কিমান ডিগ্ৰী, 90 ডিগ্ৰী। হৈ গ'ল, ধৰা হ'ল ত্ৰিভুজ এ বি চিৰ যোনডাল বি ইজ ইকুৱেল টু কিমান ডিগ্ৰী, 90 ডিগ্ৰী। হৈ গ'ল, আমি বি কোণ কিমান ডিগ্ৰী ধৰিলোঁ, 90 ডিগ্ৰী ধৰি ল'লোঁ, এটা ত্ৰিভুজ আমি ভেদ কৰি লৈছোঁ। এতিয়া আমি এই ত্ৰিভুজটোৰ যদি চাইন এৰ অনুপাত লওঁ, চাইন অফ এ ইজ ইকুৱেল টু চাইন এৰ অনুপাত যদি লওঁ, তেতিয়াহ'লে কি হ'ব, এ কোণৰ চাইন হ'লে এ বিপৰীত বাহু বি চি, বি চি বাই ত্ৰিভুজ এ চি। তেতিয়া এই দুটা অনুপাত মিলাই চাওঁ, মিলাই চালে কি দেখা পাম, ইয়াত চাইনে আছে, ইয়াত চাইনে আছে। তাৰমানে আমি কি বুজিম, বি চিৰ মান 3 এ চিৰ মান 4ৰ গুণিতক হিচাপে আছে। বি চিৰ মান 3 গুণিতক হিচাপত আছে, এ চিৰ মান 4ৰ গুণিতক হিচাপত আছে। অৰ্থাৎ বি চি ইজ ইকুৱেল টু 3, আমি কে বুলি লিখিম, কে মানে 3 যিটো গুণিতক হিচাপত আছে, কে মানে সেই গুণিতকটো বুজাব, মানে 3ৰ গুণিতক হিচাপত আছে। বি চিৰ মানটো আমি নিৰ্দিষ্টকৈ নাজানো, সেইকাৰণে 3কে ধৰিছোঁ। আৰু এ চি, এ চি ইজ ইকুৱেল টু কিমান, এ চি ইজ ইকুৱেল টু 4কে আমি মিলাই লৈছোঁ। চাইনে চাইনে আছে, বি চি মানে 3, এ চি মানে 4কে আমি ধৰি লৈছোঁ। এতিয়া আমি বি চি আৰু এ চি গম পালোঁ, বি চি আৰু এ চি গম পালোঁ, এতিয়া আমি এ বিৰ মান উলিয়াব লাগে। এ বিৰ মানটো আমি উলিয়ালে তেতিয়াহ'লে বাহুবিলাকৰ মান আমি কচ এ আৰু টেন এৰ মান উলিয়াব পাৰিম, যদিহে বাহুবিলাকৰ মান গোটেইখিনি গম পাওঁ। এতিয়া প্ৰথমতে আমি এ বিৰ মানটো উলিয়াই লৈছোঁ, কি হৈছে নিশ্চয়। এতিয়া ত্ৰিভুজ এ বি চি, ত্ৰিভুজ এ বি চি আমি পাইথাগোৰাছৰ সূত্ৰ ব্যৱহাৰ কৰিম, কৰ্ণ স্কুৱেৰ এ চি স্কুৱেৰ ইজ ইকুৱেল টু লম্ব স্কুৱেৰ এ বি স্কুৱেৰ প্লাছ ভূমি স্কুৱেৰ বি চি স্কুৱেৰ। এ চি মান কিমান, 4কে হোল স্কুৱেৰ। এ বিৰ মান কিমান নাজানো, এ বি স্কুৱেৰ প্লাছ বি চি স্কুৱেৰ, বি চি মানে 3কে হোল স্কুৱেৰ। হৈ গ'ল, 4কে স্কুৱেৰ মানে কিমান হ'ব, 4×4 16কে স্কুৱেৰ ইজিকেল টু এ বি স্কুৱেৰ প্লাছ 3×3 9কে স্কুৱেৰ। আমি এইকেইটা একেফালে কৰোঁ, 16কে স্কুৱেৰ 9কে স্কুৱেৰ টু ইপিনে আনিলে মাইনাছ 9কে স্কুৱেৰ ইজিকেল টু এ বি স্কুৱেৰ। 16ৰ পৰা 9 হ'লে 7কে স্কুৱেৰ ইজিকেল টু এ বি স্কুৱেৰ। এ বি ইজিকেল টু কিমান হ'ব, স্কুৱেৰ খালি খালি ৰুধবাৰ ল'ব লাগিব, 7কে স্কুৱেৰ ইজিকেল টু এ বি। আলটিমেটলি এ বি ইজিকেল টু কিমান হ'ব, ৰুধবাৰ 7ৰ বৰ্গমূল নাই, 7কে স্কুৱেৰৰ বৰ্গমূল 8 7কে। হৈ গ'ল, এতিয়া আমি বাহুবিলাকৰ মান উলিয়াব পাৰোঁ, মানে মানখিনি উলিয়াব পাৰোঁ, কচ কে আৰু টেন এ। গতিকে হৈছে কচ অফ এ, এ কোণৰ কচ মানে এৰ সন্নিহিত বাহু, এৰ সন্নিহিত বাহু এ বি বাই ত্ৰিভুজ এ চি। এ বিৰ মান কিমান আছিলে, এ বিৰ মান আছিলে আমাৰ কিমান,
এবিৰ মান আছিলে 3 3 কি আৰু এবিৰ সৰি এবিৰ মান আছিলে ডবল আছে কে আৰু এচিৰ মান আছিলে 40 কে কে কেনসেল ডবল 7 বাই 4 নেক্সট আহিলে এবাৰ আমাক 10 এ লাগে 10 এ মান কেনে কৰো ইয়াত 10 এৰ অনুপাত আমি জানি লওঁ 10 এ ইজ ইকুৱেল টু 10 এ মানে এ কোণ বিপৰীত বাহুৰ কোণ এটা বাহুৰ কোণ তাৰ বিপৰীত বাহু ডি সি আৰু কোণ এটা বাহু এ বি ডি সি মান 3 কে আৰু এ বিৰ মান ৰুট অভাৰ 7 কে কে কেনসেল কিমান হ'ব 3 বাই ৰুট অভাৰ 7 এইটো আমাৰ এনসাৰ এইটো এটা বুঝতে পেরেছেন নিশ্চয়? এখানে এবার আইসো সাই নম্বরটো এবার সাই নম্বর অঙ্কটো করিব ওলাইছো সাই নম্বরটো দিয়া আছে আমাক 15 কট এ ইজ ইকুয়াল টু 8 সাইন এ আর সেক এ উলিয়াব লাগে দিয়া আছে মাল্টিপ্লাই আছে পূরণ হয়ে গেছে সেইখানে নিলে হরণ হয়ে যাবে বাই বাই 8 বাই 15 এটা মানে ত্রিভুজ ধরব লাগিব এ বি সি এটা ত্রিভুজ ধরে দিয়েছি এটা বি কোণটো কিমান ডিগ্রি ধরে দিয়েছে 90 ডিগ্রি ধরে দিয়েছে ধরা হল ত্রিভুজ এ বি সি বি কোণ জিরোতে কিমান ডিগ্রি আমার যেটু দিয়া আছে কেন অনুপাত আমি এটি বোঝা তো ধরে যাবো কত এ ইকুয়াল টু কিমান হবে এটি বোঝা এটি কি বোঝা কত এ কিমান হবো কত মানে আসলে নিহিত বাহু বাই বিপরীত বাহু নিহিত বাহু এ কোণর এ বি বিপরীত বাহু হয়েছে বি সি এটাকে অর্থাৎ এ বি মানে কিমান হবো এইট আমি কে ধরি আর বিসি দিকে তো কিমান হবো হয়ে গেল এতে আমি এসির মানটো উলিয়াই লৈ বাকি মানখিনি উলিয়াব পারি এসির দিকে তো কিমান আমি উলিয়াই লৈ ত্রিভুজ এ বি সি কি লিখিব পারো পাইথাগোরাসের সূত্র মতে হর্ন স্কোয়ার এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এসি স্কোয়ার স্কোয়ার তে এবি মানে এ কে হোল স্কোয়ার বিসি মানে 15 কে হোল স্কোয়ার এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 64 কে স্কোয়ার 15 টা পূরণ করলে 225 কে স্কোয়ার এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু দু কইলে 5 4 9 6 2 8 289 কে স্কোয়ার এসি ইজ ইকুয়াল টু বাবা 289 কে স্কোয়ার এসি ইজ ইকুয়াল টু কিমান হবো 289 এর বর্গমূল 17 হয় কে স্কোয়ার অফ 17 হইছে এতিয়া আমাক কি উলিয়াব দিছে সাইন এ আর সেক এ উলিয়াব দিছে সাইন এ আর সেক এর মানটো আমি উলিয়াই দিম এখানে নিশ্চয় বুঝি পাইছা সাইন এ আর এতিয়া এটাকে সাইন এ ইকুয়াল টু সাইন এ ইকুয়াল টু কি হবো এ কোণ বিপরীত বাহু বিসি বাই কি বুঝেছি বিসির মান কিমান আছিলে বিসির মান কিমান আছিলে আমি ধরেছিলো বিসি মানে বেশি মান এসির মান পালে 17 কে 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 ক্যান্সেল কিমান হবো 8 বাই 17 আর আমি উলিয়াব লাগে কিমান 6 6 এ উলিয়াব লাগে
চেক মানে আছিলে কচৰ বিপৰীতটো, অৰ্থাৎ অতি বুজ পাই অতি বুজ পাই সন্নিহিত হ'ব এচ চি বাই এ বি। এচ চি মানে পালোঁ 17 কে, এ বি মান আছিলে 15 কে, কে কে কেঞ্চেল 17/15 হৈ গ'ল এইটো এনচাৰ।
169 के स्क्वायर माइनस 159 ले माइनस होगा इसके इज इक्वल टू बी सी स्क्वायर के इट बाय टू बी क्यू ले है कि वो तुम्हारा 25 के स्क्वायर इज इक्वल टू बी सी स्क्वायर তাহলে স্কোয়ার তাহলে বর্গমূল হবে লাগিব 25 এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি সি স্কোয়ার তাহলে বর্গমূল এখানে হইছে নিশ্চয় বুঝি পাইছ নিশ্চয় এতিয়া বি সি মানে কি হব 25 কে ইজ ইকুয়াল টু বি সি এটা আমি আন ত্রিকোণমিতিক অনুপাত টোটাল ত্রিকোণমিতিক অনুপাত 6টা আছে তার এটা আমি জানো সেক থিটা বাকি বিলাকৰ মান আমি এটা উলিয়াব পাৰোঁ সাইন থিটা তো উলিয়াও সাইন থিটা মানে কি হব সাইন থিটা মানে বি সি বাই এ সি বিপরীত পাব বাই প্রতিভূত বি সির মান কিমান এটা লিখি থৈ দিছোঁ মই নহ'লে অসুবিধা হয় যে বি সি মানে 5 কে এ সি মানে আছে 13 কে 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 ক্যান্সেল 5 বাই 13 সাইন থিটা গ'ল এবার আহিলে কস থিটা কস থিটা মানে কি কস থিটা মানে আপনি এটা পাব বাই মানে এ বি বাই অতি বুঝ মানে এস সি এটা কিমান হব এ বি মানে 12 কে এস সি মানে 13 কে 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 ক্যান্সেল 12 বাই 13 এটু বল এবার টেন থিটা হলেও টেন থিটা ইকুয়াল টু এটা বিপরীত হব বি সি বাই অনিটা হব এ বি বিসির মান কিমান বিসির মান 5 কে এসি এবির মান 12 কে 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 ক্যান্সেল 5 বাই 12 এটা বলো আমি সেক থিটা তো দিয়াই আছে সাইন থিটা কস থিটা তিনটা তিনটা চাইটা হল আর আমার আছে কসেক থিটা উলিয়াব আছে আর কস থিটা উলিয়াব আছে কসেক থিটা ইজ ইকুয়াল টু এখানে হয়েছে নিশ্চয় কসেক থিটা ইজ ইকুয়াল টু কসেক থিটা ইজ ইকুয়াল টু সাইন অফ বাই 1 বাই সাইন থিটা সাইন থিটার মান তো আমি পালো না সাইন থিটা মানে 5 বাই 13 আছে সাইন থিটা মানে 1 বাই 5 বাই 13 এটি উঠে যাব কিমান থাকিব 13 বাই 5 তারপিছত আহিলে আমি আমার কস থিটা উলিয়াব আছে কস থিটা মানে 10 উল্টাটো হল কস 1 বাই 10 থিটা টেন থিটা মানে 5 বাই 12 1 বাই 5 বাই 12 কিমান হব 29 বাই 5 এই যিকেইটা পালো সেই গোটেইকেইটা আছে আমাৰ এনচাৰ তোমালোকে নিশ্চয় বুজি পাইছা গোটেইখিনি এইখিনি হ'ল আমাৰ এনচাৰ